হাই ফ্রেন্ড, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কিছু সময় হয়েছে, তারপর দেখছি একদম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। বৃষ্টিটা দেখতে তো খুবই ভালো লাগে আমার, তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। তো এই এত সুন্দর বৃষ্টি দেখে আমি ভিডিও শুরু করে দিলাম। আর আমার এখন তো বাগানে বিশেষ শাকসবজি নেই, এমনি যেসব ফুলের টব বা অন্য অন্য যে কোনো টবে গাছ আছে বা এমনি বাগানে আছে, সেগুলো গাছ তো একদম বৃষ্টির জলে সুন্দর আনন্দ নাচানাচি করছে গাছগুলো। মানে বৃষ্টির জল পেয়ে গাছগুলো সত্যি খুবই ভালো লাগছে দেখতে। মানে বৃষ্টির জল গাছের জন্য তো খুবই উপকারী, তাই গাছগুলো কিন্তু সুন্দর লাগছে দেখতে এই বৃষ্টির জল পড়ে। তোমাদের আমি দেখাবো ব্যাক ক্যামেরায় এই বৃষ্টিটা কেমন প্রচণ্ড জোরে হচ্ছে, আর গাছগুলো কেমন, মানে মনে হচ্ছে গাছগুলো খুব আনন্দ পাচ্ছে। এই যে দেখো কত জোরে বৃষ্টি পড়ছে, অনেক জোরে, আর গাছগুলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি, ভীষণ ভালো লাগছে। এখানে তো এমনিতে বেশিরভাগ সময় বৃষ্টি হয়ই, তো আজকে ইচ্ছা হলো অল্প বৃষ্টিটা উপভোগ করব। তো আমি আমার উপভোগটা তোমাদের সঙ্গেও শেয়ার করছি, তোমরাও আমার সঙ্গে সঙ্গে বৃষ্টিটা এনজয় করো। বৃষ্টির মধ্যে কখনো মনে হয় যে একদম পুরো বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজে নি, মানে ভিজতেও ভীষণ ভালো লাগে। তো এখনই ভাবলাম যে ভিজতে তো ইচ্ছে করেছিল, তো গাছগুলো যে বৃষ্টিতে ভিজছে সেগুলো দেখতে প্রচণ্ড ভালো লাগছে। তো তাই তোমাদের সঙ্গে আমার যে টবের মধ্যে গাছগুলো আছে তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে আমি। তো এই বৃষ্টির সময় এই বৃষ্টিগুলো যদি টবে দেই, মানে যেগুলো যেগুলো গাছের দরকার, কিছু কিছু গাছ আছে জল খুবই কম লাগে, আর কিছু কিছু গাছ আছে একটু এই বৃষ্টির জল যদি সব সময় যদি বৃষ্টির জল পায় তথাপিও খারাপ হয় না। আর এই যে ফুলটা দেখতে পাচ্ছ, এটা কী ফুল তোমরা যদি জানো নামটা বলবে, তো আমি তো জানি না, সেই জন্যই তোমাদের কাছে জিজ্ঞাসা করছি। সুন্দর কিন্তু ফুল ফুটেছে, এর আগেও ফুটেছিল, তো এখন আবার ফুটেছে, তাই তোমাদেরকেও দেখালাম। তো তোমরা দেখতে থাকো, আরও আজকে ব্রেকফাস্টে কী হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে তোমরা আমাদের আমার সঙ্গে এই বৃষ্টিটা উপভোগ করো আর দেখতে থাকো আমার আজকের এই ভিডিওটা। ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, পাশে থেকে দেখো। এই যে পুরো বৃষ্টিটা দেখালাম, আমার এই যে ফুলগুলো দেখালাম, সুন্দর। আজকে আমাদের ব্রেকফাস্টে হচ্ছে নান আলুর দম, একদম ফাটাফাটি হয়েছে আলুর দম। এই সিজনে শীতের সিজনের মটরশুঁটি দিয়ে আলুর দম হয়েছে, আর এখানে নান, নানের মধ্যে দেওয়া হয়েছে ঘি, একদম তো দেখে তো একদম দুর্দান্ত লাগছে। নান কয়েকটা রেডি হয়েছে, একদিকে গরম গরম খেতে দেওয়া হচ্ছে, তোমাদের তো অলরেডি টেবিলে দেখালাম, একটা হয়ে গেছে, আরও এখানে বানানো হচ্ছে। এই যে এখানে একদিকে আমার মামুনি তাওয়াতে নানগুলো ছেঁকে নিচ্ছে, তারপরে নানগুলো ছেঁকার পরে সেগুলোতে ঘি, একদম ঘরের বানানো দেশি ঘি লাগিয়ে তারপর পরিবেশন করছি। আর নানটাকে এই যে এইভাবে ধনেপাতা কুচি দিয়ে ছিটিয়ে দিয়েছি। তো দেখো এই পুরো প্রসেসটা তোমাদের দেখালাম না, আমি একটু করেই দেখালাম। আমাদের আজকে ব্রেকফাস্টে যেহেতু নান আর আলুর দম হয়েছে, মটরশুঁটি দিয়ে আলুর দম হয়েছে, তো এই অল্প একটু তোমাদের দেখাচ্ছি যে নানটা এভাবে গ্যাসের উপরে একটু হালকা করে, উপরটা নিচেরটা তো ছেঁকা হয়ে গেছে, এই উপরটা এভাবে করে সেঁকে নেওয়া হচ্ছে, তারপর নামিয়ে এর মধ্যে
ঘি লাগিয়ে দেবো, ওই যে আরও এখানে আছে বানানো চলছে আর কি, তোমাদের অল্প অল্প আর কি দেখাচ্ছি। আর গরম গরম খেতে তো বেশি ভালো লাগে, তাই একদিকে গরম গরম বানিয়ে খেতে দেওয়া হচ্ছে আর একদিকে রেডি করছি আর কি। আর দেখো এগুলো আমার যে বাগানে আছে, এলো বেগুন। এই ভিডিওটা অবশ্য আগেই করা ছিল, তো আমি তোমাদের সঙ্গে অনেক দিনই দিতে পারছি না ভিডিওটা, তাই আজকে শেয়ার করছি যে গাছের কিছু বেগুন আছে, এই বেগুনগুলো আজকে গাছ থেকে কাটবো। তো দেখাচ্ছি আর কি, আমাদের গাছের সেরকম এখন অতটা সবজি নেই, এই বেগুনগুলো দেখাচ্ছি, দেখো তোমরা। আজকে এই গাছের বেগুন দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল রান্না হবে। তো বাজার থেকে আর মাছ আনা হয়েছে, এই যে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো মাছগুলোকে ভালো মতো ধুয়ে হলুদ লবণ মেখে নিয়েছিলাম। তো এই যে মাছগুলো, আর মাছগুলো সবসময় কিন্তু একটু বেশি করে লাল লাল করে ভাজলে ভালো হয় খেতে, তো মাছগুলোকে আমি একদম একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো এই মাছটা তো একটু নরম হয়, তাই একটু বেশি করে ভাজলে ভালো হয়। তো একই তেলে আমি জিরা ফোড়ন দিয়ে এই গাছের বেগুন দিয়ে আজকে ঝোল রান্না হবে। তা বেগুনের সঙ্গে আলু দিয়েছি, তো এই আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এই আমি একই সঙ্গে আলু আর বেগুনটা দিয়ে ভাজবো। তোমরা চাইলে আলু আগে ভেজেও তুলে নিতে পারো। তো এই যে আলুটা কিছু সময় ভাজা ভাজা করে তারপরে এর মধ্যে বেগুন দিয়ে দিলাম, কারণ এইভাবে করলে একটু কম তেলে রান্না করতে পারি। আমি এখন একটু তেল মশলাটা কমই খাই। আর এখানে দেখো জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা আর হলুদ গুঁড়ো। আমি তো কাঁচা লঙ্কা খাই তোমরা সকলেই জানো, তো এই মশলাগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। তো যখন যে আলু তো অলরেডি আগে ভেজেই নিয়েছি, তো বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, এই যে দেখো ভাজা ভাজা কিন্তু হয়েই গেছে। তো এই যে এখন আমি এই মশলাটা দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, এই মশলাটা এখানে দিয়ে দেবো। একদমই কম তেল মশলা দিয়ে আজকে মাছের ঝোলটা রান্না করছি। আর গাছের বেগুন তোমাদের তো দেখালাম, আমি গাছ থেকে বেগুন তুললাম। তো এখন মশলাটা দিয়ে একটু ঢেকে দিচ্ছি। তো ঢেকে ঢেকে একটু মশলাটা কষানোও হবে আর আমার আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখো টমেটো কেটে নিয়েছিলাম, টমেটোটা দেওয়ার জন্য ফুলেই গেছি। তো এখনই একটু আবার ঢাকনাটা খুলে টমেটোটা দিয়ে একটু লাড়াচাড়া করে আবারও ঢেকে দিব। তো ঢেকে দেওয়ার পরে যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। এই জলটা একদম ফুটে গেছে, এখন ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিচ্ছি। একদমই খুবই সিম্পলভাবে মাছের ঝোল রান্না করলাম। এটা কিন্তু একদম সবাই খেতে পারবে, পেশেন্টরাও খেতে পারবে। আমার ঝোলটা মাছগুলো দেওয়ার পরে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই যে এখন অল্প ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব। তো আমার আজকের এই আর মাছের ঝোল কমপ্লিট পরিবেশনের জন্য।